हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम आशा करी तुम्हारा सकले ही भालो आछो तुम्हारे अनेक अनेक शुभेच्छा एवं अभिनंदन जानाच्छि आरिफ स्क्वायर कोचिंग एकेडमीर पक्ष थेके। बंधुरा आज के जे विषयटी निये तुम्हारे साथे आमी आलोचना करब अष्टम श्रेणी साहित्य कणिका बोईटिर द्वितीय गद्य भाव ओ काज। अष्टम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हरा भिडियोटी ना टेने सम्पूर्ण भिडियोटी देखबे। आशा करी सम्पूर्ण भिडियोटी देखे तुम्हरा भाव ओ काज प्रबंधटी खूब सहजे बुझते पारबे। तो चलो बंधुरा भिडियोटी शुरू करी। बंधुरा तुम्हारा देखते पाच्छो एखाने आमी भाव ओ काज प्रबंधटी निये बेश किछु तथ्य दिए रेखेछि। भाव ओ काज प्रबंधटी लिखेछेन काजी नजरुल इस्लाम। तुम्हारा सकलेई तार सम्बन्धे जानो तिनि होच्छेन आमादेर जातीय कवि। ताके विद्रोही कविओ बला हय कारण कवितागুলো যে তিনি লিখেছেন তার মধ্যে এক বিদ্রোহ একটা ভাব কিংবা বিদ্রোহ থাকে তাই তাকে বিদ্রোহী কবিও বলা হয়। তার জন্ম 1899 সালে এবং মৃত্যু 1976 সালে। তার বেশ কিছু কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী এবং বেশ কিছু উপন্যাস রয়েছে সেগুলোর মধ্যে যেমন কুহেলিকা, তারপর মৃত ক্ষুধা, এগুলো খুব বেশি পরিচিতি পেয়েছে কিংবা খুব বেশি জনপ্রিয় হয়েছে। কাজী নজরুল ইসলাম খুব বেশি প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা কিংবা শিক্ষা অর্জন করতে পারেনি। তিনি যখন দশম শ্রেণীতে পড়াশোনা করেন তখনই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তখন সে বাঙালি পল্টনে চলে যায়। সেখানে আবার বাঙালি যুদ্ধ শেষ হয়ে গেলে বাঙালি পল্টন ভেঙে দিলে সে আবার কলকাতায় চলে আসে এবং সাহিত্য চর্চা শুরু করে। এভাবেই তার সাহিত্য চর্চা শুরু হয়। কিন্তু মাত্র 44 বছর বয়সে সে কঠিন রোগে আক্রান্ত হয়। পরবর্তীতে তাকে 1976 সালে বাংলাদেশে আনা হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। 1976 সালেই সে মৃত্যুবরণ করেন এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর দেওয়া হয় কিংবা সমাধি দেওয়া হয়। 1974 সালে সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট উপাধি পান। তো বন্ধুরা চলো আমরা মূল প্রবন্ধটি শুরু করি। এই প্রবন্ধটির নাম হচ্ছে ভাব ও কাজ। আমরা ভাব ও কাজ শুনলে এটা মনে করে থাকি যে ভাব ও কাজের মধ্যে বেশ মিল রয়েছে কিংবা অনেক কাছাকাছি দুটি শব্দ, কিন্তু না, ভাব ও কাজের মধ্যে আকাশ তফাত পার্থক্য রয়েছে। ভাব হচ্ছে আমাদের মনের অনুভূতি কিংবা কল্পনা, আর কাজ হচ্ছে সেই অনুভূতি কিংবা কল্পনার যে বাস্তব রূপ বা বাস্তব রূপ দেওয়া, সেটাই হচ্ছে কাজ। ভাব মূলত পুষ্পবিহীন সৌরভের মতো, অর্থাৎ ফুল নেই কিন্তু সৌরভ গন্ধ বা সুগন্ধ রয়েছে এইরকম। তাই বলে যে কাজ হচ্ছে আবার সৌরভবিহীন পুষ্পের মতো তা নয়। তাই বলে যে কবি এইখানে ভাবকে মন্দ বলিতেছে তাও না। ভাবটা হচ্ছে মূলত আমরা বর্তমানে যে ভাবটা নিয়ে থাকি যে ভালো কিছু দেখাই মানুষকে বা ভালো কিছু করি, সেইটা না। এইখানে ভাব বলতে কবি বুঝিয়েছে যে মনের ভিতরের যে কল্পনা কিংবা অনুভূতি, সেটা যে কোনো কাজ সম্পূর্ণভাবে কিংবা সফল হতে হলে আমাদের মধ্যে অবশ্যই ভাব থাকতে হবে। ভাব না থাকলে বা ভাবনাটা না থাকলে আমরা সে কাজ কখনোই সম্পূর্ণ করতে পারবো না। যেমন ধরো তোমরা একটা কিছু করবে, কোনো ভালো কাজ করবে, যেমন ধরো তোমরা একটা উদ্যোগ নিয়েছে যে এলাকার গরিব দুঃখীদেরকে সাহায্য করবে, তাদের ভালো চলার জন্য তাদের কিছু দিবে, এরকম কাজ করবে, কিন্তু কাজটা কিন্তু তোমরা হুটহাট করে কখনোই করতে পারবে না। কাজটার জন্য তোমাদের পূর্ববর্তী যে পরিকল্পনা কিংবা একটা ভাবনা, ওইটা থাকতে হবে। তো ভাব বলতে কবি এখানে সেটাই বুঝিয়েছে। আবার কিছু কাজ আছে যেটা আমরা না বুঝেই করে নেই, মানে কোনো ভাবনা চিন্তা থাকে না, হুটহাট করে ফেলি, সেটা কখনোই একটা কাজ হতে পারে না। যেমন ধরো তুমি কোনো কারণে বাহিরে গেছো, সেখানে যেয়ে দেখছো অনেক লোক একটা চায়ের দোকানে বসে খেলা দেখছে এবং সেখানে তারা বলছে যে হ্যাঁ বাংলাদেশ জিতেছে, তারা হই হল্লা করছে, চিল্লাচিল্লি করছে। তুমি সেটা জানো না বা কিছুই জানো না সে সম্বন্ধে, আগে পরে কী হয়েছে না হয়েছে, তুমিও সেখানে যে তাদের সাথে হই হুল্লার করছো যে বাংলাদেশ জিতেছে এটা জেনেই শুধু চিল্লাপাল্লা করছো, এটা কিন্তু কখনোই কোনো কাজ হতে পারে না। মূলত কবি এই প্রবন্ধটিতে বুঝিয়েছে শুধু ভাব দিয়ে কোনো কাজ করা যায় না, ভাব দ্বারা মানুষকে উদ্যুক্ত করা যায় কিন্তু একটি কাজ সফলভাবে কখনোই করা যায় না। এই প্রবন্ধটি
কবিতে মূলত কবি যেটা আমাদের বোঝাতে চেয়েছে যে দেশের উন্নতি ও মুক্তির জন্য ভাবের সাথে বাস্তব কাজের যে সম্পর্কটা সেটা অর্থাৎ শুধু ভাব থাকলেই হবে না কিংবা শুধু কাজ থাকলেই হবে না, কোনো কাজ করতে গেলে তার পূর্বে ভাব থাকতে হবে কিংবা কল্পনা থাকতে হবে। আবার শুধু কল্পনা করে বা কিংবা ভেবে রেখে দিলেই হবে না, সেই কল্পনাকে বা ভাবকে বাস্তবের রূপ দিয়ে কাজে পরিণত করতে হবে। তো বন্ধুরা, এখানে বইটিতে গল্পটি বা প্রবন্ধটি খুব বড় করে লেখা থাকলেও প্রবন্ধটির মূল ভাবটুকু খুব অল্প। এখানে কবি বিভিন্ন উদাহরণ বিভিন্ন কথা দিয়ে গল্প প্রবন্ধটি খুব বড় করে লিখেছে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে ভাব ও কাজের মধ্যে যে সম্পর্ক অনেক বেশি কিংবা অনেক তফাত রয়েছে সেটাই, যে ভাব থাকলেই শুধু হবে না কিংবা শুধু কাজ করলেই হবে না, একটা কাজের জন্য পূর্ববর্তী ভাব কিংবা কল্পনা থাকতে হবে এবং শুধু কল্পনা থাকলেই হবে না, সেই কল্পনাকে বাস্তব রূপ দিয়ে একটি সম্পূর্ণ সফল কাজ করতে হবে। আশা করি বন্ধুরা তোমরা এই প্রবন্ধটি আমার কথা কিংবা আমার গল্পে খুব সহজেই বুঝতে পেরেছো। যদি এই ভিডিও কিংবা আমার প্রবন্ধটির উপস্থাপনা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবে, কমেন্ট করবে এবং তোমার অন্য বন্ধুদের কাছেও শেয়ার করবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।